So decoder circuit, the device which converts computer binary language, into human language. Human language is called a decoder. আচ্ছা এখন আমরা জানি যে ডিকোডার সার্কিট হচ্ছে এনকোডারের ঠিক অপোজিট কাজ করবে। আমাদের এনকোডারের ইনপুট ছিল হিউম্যান ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে আউটপুট ছিল বাইনারি ল্যাঙ্গুয়েজ, আর ডিকোডারের ইনপুটটা হবে তোমার কম্পিউটার বাইনারি ল্যাঙ্গুয়েজ আর আউটপুটটা হবে হিউম্যান ল্যাঙ্গুয়েজ। তাহলে আমাদের ডিকোডারের ইনপুট কয়টা হবে দেখো, তাহলে ইনপুট অফ এ ডিকোডার তাহলে বলো ইনপুট কয়টা হবে, আউটপুট কয়টা হবে? স্যার ইনপুট আটটা আউটপুট তিনটা। ওটা ছিল এনকোডারের না? ওটা এনকোডারের তো স্যার। আমি এখন শুরু করেছি ডিকোডার, আমি বলেছিলাম যে এনকোডারের, দেখো এনকোডারের ইনপুট লাইনে দেওয়া ছিল কয়টা, দেখো এনকোডারের ইনপুট ছিল 2 এর পাওয়ার n, তাই না? ইনপুট লাইন হবে 2 এর পাওয়ার n, যদি এখানে ইনপুট 8টা হয় আউটপুট হবে 3টা, তাহলে ইনপুট যদি ইনপুট নাম্বার হয় 2 টু দি পাওয়ার n, তাহলে আউটপুট নাম্বার হবে অনলি n। আমি যদি এটাকে রিভার্স করে বলি, ফর ডিকোডার ইনপুট উইল বি n এন্ড আউটপুট উইল বি 2 টু দি পাওয়ার n, সো ইনপুট অফ ডিকোডার ইজ n এন্ড আউটপুট উইল বি 2 টু দি পাওয়ার n। সো ডিকোডার সার্কিট যদি আমি ছোটটা ব্লক দিয়ে বুঝাই, সো ইনপুট লাইন উইল বি, দিস ইজ ডিকোডার, ডিই লিখে দিলাম মিডলে, ইনপুট লাইন হবে তোমার টোটাল নাম্বার অফ n এন্ড আউটপুট লাইন হবে 2 টু দি পাওয়ার n। যদি ইনপুট তোমার 4টা হয়, যেমন তুমি যদি বড় সর একটা ডিকোডার আমি ডিজাইন করব, ডিকোডার ইনপুট লাইন দিব আমি হচ্ছে 4টা, সেক্ষেত্রে আউটপুট কয়টা হবে, আউটপুট হবে 2টা। আমি ছোট ব্লকের মাধ্যমে বোঝাচ্ছি, এখানে মনে করো ইনপুট লাইন দেওয়া আছে 4টা, সরি ইনপুট লাইন দেওয়া আছে মনে করো 2টা, তাহলে আউটপুট লাইন হবে 4টা, অথবা তুমি যদি বড় সর ইনপুট লাইন দেওয়া আছে 3টা, ইনপুট লাইন 3টা হলে আউটপুট লাইন কয়টা হবে, এটা যদি ডিকোডার হয় আউটপুট লাইন হবে 8টা, 1 2 3 4 5 6 7 8। তাহলে ইনপুট কম আউটপুট বেশি মনে রাখবা, ইনপুট কম আউটপুট বেশি, ইনপুট এর আউটপুট 2 এর পাওয়ার n, এটা হচ্ছে ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। ওকে সো আমরা এখন একটা ব্লক তৈরি করি ডিকোডারের জন্য, লিখো এক্সপ্লেইন থ্রি টু এইট লাইন ডিকোডার, থ্রি টু এইট লাইন ডিকোডার, যেটা এক্সপ্লেন করার পূর্বে আমাদের অবশ্যই এটা ব্লক তৈরি করতে হবে, রাইট? সো আমরা যখন এমন কোনো কোর্সের পরীক্ষাতে আসবে তখন অবশ্যই ডিকোডারের ক্ষেত্রে হোক আর এনকোডারের ক্ষেত্রে হোক, প্রথমে আমরা স্ট্রাকচার বা গঠন থেকে শুরু করব। সো আমরা প্রথমেই আমাদের গঠনে বা স্ট্রাকচারে আমরা কি করব, আমরা একটা ব্লক তৈরি করে নেব, সে একটা ব্লক তৈরি করে নিতে হবে আমাদের, সে ব্লকে ইনপুট লাইন দিবা হচ্ছে 3টা। যদি কোনো বিষয় উল্লেখ না থাকে, যে ইনপুট লাইনের সংখ্যা উল্লেখ না থাকে, সেক্ষেত্রে তোমাদের আমি সাজেস্ট করব তোমরা অবশ্যই 3 ইনপুট দিয়ে ডিজাইন করবে ডিকোডারের জন্য, আর এনকোডারের জন্য তোমার 8 ইনপুট লাইন দিয়ে ডিজাইন করবে। আউটপুট লাইন দেওয়া আছে তোমার এখানে 8টা, 1 2 3 4 5 6 7,
So I can look at 3 to 8 line decoder. Or ticket and Nisa Likadao, the figure and Namliko figure. Figure touch the more block diagram of decoder. Block diagram or block citro of decoder. So input line will be X, Y, and Z, and output line will be D0 to D7. This is data output. Amra any encoder jonno bolechhilam data input ar ekhane dibo data output. অনেকেই প্রশ্ন করতে পারো স্যার এখানে ডি কেন লিখলেন আপনি তো হচ্ছে ও লিখতে পারতেন হ্যাঁ কোনো অসুবিধা নাই ও লিখলে কোনো অসুবিধা নাই তুমি ডি লিখেছো এটা বোঝাচ্ছে যে ডেটা আউটপুট আর ডেটা ইনপুট তো মনে রাখো ডি যখন তোমার আউটপুট লাইনে থাকবে তখন সেটা হবে ডেটা আউটপুট লাইন আর যখন ইনপুট লাইনে থাকবে তখন সেটা হবে ডেটা ইনপুট লাইন সেটা হচ্ছে আমাদের ডিকোডারের ব্লক ডায়াগ্রাম আর তোমার হচ্ছে ইনপুট 3 এবং আউটপুট নাম্বার 8 সো 3 টু 8 লাইন ডিকোডার ব্লক ডায়াগ্রাম এর পরবর্তীতে আমরা এই ডিকোডারের জন্য আমরা এটাকে যখন এক্সপ্লেইন করব তখন আমরা একটা ট্রুথ টেবিল দিয়ে এক্সপ্লেইন করব রাইট এটা এক্সপ্লেনেশন অর ব্যাখ্যা এরপর আমরা ট্রুথ টেবিল ডিজাইন করি ঠিক আগের মতো দাস টেবিলটাকে উল্টাইতে হবে সেখানে ইনপুট লাইন থাকবে আউটপুট লাইন থাকবে তো ইনপুট লাইন যেহেতু কম আমি ইনপুট লাইনটাকে ছোট করে রেখেছি এটা আমাদের ইনপুট কলাম আর আউটপুট কলামটা হচ্ছে তোমার বড় করতে হবে কারণ এখানে আউটপুট লাইন বেশি ইনপুট লাইনে লিখো এক্স ওয়াই জেড আর আউটপুট লাইনে লিখো ডি নট থেকে ডি সেভেন ডি নট ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স D7 input column to record. X, Y, Z output to record D0 take D7 এখানে আটটা রো তৈরি করো Okay. So আমার আগের টেবিলটাকে আমি জাস্ট উল্টা করে এটা আমি হচ্ছে তোমার দিকে ফেলি অর্থাৎ রিভার্স ফাংশন যেটা আছে আমার আউটপুটের ভ্যালুগুলো এক্স এর কলামে ছিল 4 0 4 1 সো আমি এখানে ইনপুটের কলামে এক্স এর ভ্যালু লিখবো 4 0 4 1 আমার এনকোডারে যে ভ্যালু ছিল সেই ভ্যালুটাকে আমি জাস্ট রিভার্স করে লিখবো অর্থাৎ এনকোডারের আউটপুটটাকে আমরা দিব ডিকোডারের জন্য ইনপুট ওয়ার কলামে হবে 0011 আর তোমার জেডের কলামে হবে 0 0 1 ভাবে ফ্ল্যাপ করে ফেলো 0 1 0 1 0 1 0 1 তাহলে আমি যেটা লিখেছি এটা মূলত তোমার হচ্ছে 0 to 7 এর বাইনারি ভ্যালু এটা হলো 0 থেকে লাস্ট ভ্যালু হলো 7 এর বাইনারি ভ্যালু রাইট তো যখন তোমার 0 যাবে ইনপুটে ডিকোডারের ইনপুটে যখন সবগুলো যাবে 0 তখন আমাদের আউটপুটে দেখাবে অনলি 1 তাই শুধুমাত্র এই সরি 0 দেখাবে 0 দেখানোর জন্য এই কলামে তোমার ডি নটের কলামটা প্রথম মানটা হবে 1 আর সবগুলো হবে 0 তো সিমিলারলি যখন তোমার ইনপুট লাইন থেকে 001 আসবে অর্থাৎ বাইনারি ভ্যালু যখন তোমার 001 যাবে তখন এটাকে ডেসিমালে করলে হবে 1 যখন বাইনারি ভ্যালু 010 আসবে তখন ডেসিমালে করলে হবে 2 তার মানে এই লাইনটা অ্যাক্টিভ থাকবে এই লাইনটা অ্যাক্টিভ থাকবে তো আমি এত চিন্তা না করে আমি জাস্ট ডায়াগোনাল ভ্যালুগুলো 1 দিয়ে ফিল আপ করে ফেলি সেকেন্ড ডায়াগোনাল ভ্যালুগুলো সব 1 দাও 1 দিয়ে ফিল আপ করে ফেলো ফ্ল্যাপ করে ফেলে বাকি বক্সে 0 বসিয়ে দাও
Okay. এর পরবর্তীতে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আউটপুটের লজিক্যাল ইকুয়েশন বের করব সো আমরা আউটপুটের লজিক্যাল ইকুয়েশন বের করার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের প্রত্যেকটা আউটপুটের ভ্যালুগুলোর মধ্যে শুধুমাত্র ওয়ান লজিক যেটা আছে সেই ওয়ান লজিকের জন্য ইনপুটের ভ্যালুগুলো কি পেয়েছি এটার সাথে একটা হিসাব করতে হবে সো আমরা এখন যেটা করব আমাদের দা আউটপুট লজিক্যাল ইকুয়েশন ফ্রম দা ট্রুথ টেবিল আমরা ট্রুথ টেবিল থেকে এর আউটপুট লজিক্যাল ইকুয়েশনটা বের করতে পারি দেখো দা আউটপুট লজিক্যাল ইকুয়েশন দা আউটপুট লজিক্যাল ইকুয়েশন ফ্রম ট্রুথ টেবল লজিক্যাল ইকুয়েশন ফ্রম ট্রুথ টেবল শুনতে পাচ্ছ আমাকে জি স্যার ওকে সেখানে আউটপুট লজিক্যাল ইকুয়েশন ট্রুথ টেবল এখানে আউটপুট দেওয়া আছে মোট আটটি আমরা আটটা তোমার হচ্ছে ভ্যালু গুলো আগে বের করে ফেলবো তো আটটার জন্য আমি প্রথমে বলবো ডি নট এর মানটা বের করি আমরা ডি নট এর ভ্যালু বের করব তারপরে ডি ওয়ান বের করব ডি টু বের করব ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স অ্যান্ড ডি সেভেন ওকে তো আমি একটা বের করবো তোমরা বাকিগুলো সবাই বের করে ফেলবে বাকিগুলো মোটামুটি সবই সহজ আছে শুধুমাত্র প্রথমটা একটু দেখে নাও কিভাবে বের করতে হবে আমাদের দেখতে হবে যে ডি নটের কলাম যেটা আছে এই ডি নটের কলামে কয়টা ওয়ান আছে আমরা দেখলাম যে আমাদের ডি নটের কলামে শুধুমাত্র একটা ওয়ান আছে আর সবগুলো জিরো তাহলে আমাদের দেখতে হবে যে এই ওয়ানটা ইনপুটের যে ভ্যালু দেওয়া আছে এই ভ্যালু কিভাবে আমরা মাল্টিপ্লাই করলে তোমার ডি নট ওয়ান হবে অর্থাৎ ইনপুট যখন তিনটাই জিরো তখন আমাদের আউটপুট ডি নট হলো ওয়ান অর্থাৎ আমার দেখতে হবে যে তিনটাকে মাল্টিপ্লাই করে আমার ওয়ান তৈরি করতে হবে যদি আমি তিনটাকে মাল্টিপ্লাই করি তাহলে আমার প্রথমে আসবে জিরো কিন্তু যদি আমি একটু মনে মনে কল্পনা করি যে যদি আমি ইনপুট লাইনের ভ্যালুগুলোকে কমপ্লিমেন্ট করে মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে আমার ওয়ান লজিকটা চলে আসবে এর অর্থ হচ্ছে আমার প্রথম মানটা হলো এক্স এর মান সো এক্স কমপ্লিমেন্ট ডট ওয়াই কমপ্লিমেন্ট ডট জেড কমপ্লিমেন্ট সমান আমার ওয়ান চলে আসবে ডি নটের জন্য মনে রাখবা জিরো হলে কমপ্লিমেন্ট ডি নটটা হবে এক্স কমপ্লিমেন্ট ডট ওয়াই কমপ্লিমেন্ট ডট জেড কমপ্লিমেন্ট সিমিলারলি ডি ওয়ান দেখো ডি ওয়ান এর কলামে এইটা ওয়ান আছে তাহলে এই ওয়ানটা পাওয়া গিয়েছে ইনপুটের কোন কোন মানের জন্য ইনপুটের মান যখন তোমার জিরো জিরো ওয়ান যখন তোমার ইনপুটের মান কিনা ডাবল জিরো ওয়ান তখন তোমার ডি নটটা হচ্ছে ওয়ান তাহলে আমি এখন চিন্তা করবো যে জিরো জিরো ওয়ানটাকে কিভাবে মাল্টিপ্লাই করলে ওয়ান আসে তো আমি যদি জিরো কমপ্লিমেন্ট করি জিরো কমপ্লিমেন্ট করি তাহলে কিন্তু আমাদের মানটা ওয়ান আসে কারণ জিরো কমপ্লিমেন্ট ওয়ান ওয়ান জিরো কমপ্লিমেন্ট ওয়ান ওয়ান তার সাথে ওয়ান মাল্টিপ্লাই করলে ওয়ান হবে সো আমি বলতে পারি যে হচ্ছে এক্স কমপ্লিমেন্ট ডট ওয়াই কমপ্লিমেন্ট ডট জেড ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে ডি ওয়ান এটা হলো ডি ওয়ানের জন্য সো ডি ওয়ান কত পাইলাম ডি ওয়ানটা পাইলাম হচ্ছে এক্স কমপ্লিমেন্ট ডট ওয়াই কমপ্লিমেন্ট ইন্টু জেড তাহলে এখন তোমরা বলো ডি থ্রি কত হবে ডি টু কত হবে ডি টু স্যার এক্স কমপ্লিমেন্ট ডট ওয়াই ডট জেড কমপ্লিমেন্ট রাইট এক্স কমপ্লিমেন্ট ডট ওয়াই ডট জেড কমপ্লিমেন্ট ডি থ্রি কত হবে স্যার এক্স কমপ্লিমেন্ট ডট ওয়াই ডট জেড ডি থ্রি হবে এক্স কমপ্লিমেন্ট ওয়াই ডট জেড ওকে হ্যাঁ এখন তাহলে বলো তো ডি ফোর কত হবে এই যে দেখো ডি ফোর এর কলামে দাও ডি ফোর এর কলামে এটা হলো ওয়ান রাইট তাহলে এই ওয়ানটা পেয়েছো কার জন্য এই ওয়ানটা পেয়েছো হচ্ছে যখন তোমার ইনপুট লাইনে আছে ওয়ান ডাবল জিরো তাহলে এখানে জিরো হচ্ছে তোমার ওয়াই এর কলামে আর জেড এর কলামে জিরো তার মানে এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট ডি ফোর হবে এক্স ডট ওয়াই কমপ্লিমেন্ট ডট জেড কমপ্লিমেন্ট ওকে মালদা বলো তো ডি ফাইভ কত হবে স্যার এক্স ডট ওয়াই y কমপ্লিমেন্ট ডট জেড ওকে হ্যাঁ মাইশা বলো তো ডি সিক্স কত হবে স্যার এক্স ডট ওয়াই ডট জেড কমপ্লিমেন্ট আচ্ছা তাহলে বলো লাস্ট ডি সেভেন তারা কি বুঝতে পারছো না
শুনতে পাচ্ছো আমাকে? ওকে, দেখো D7 এর কলামে একটা 1 আছে, তাহলে এই 1টা পাওয়া গেছে ইনপুটের, ইনপুটের হচ্ছে যখন তিনটা ভ্যালুই 1 তখন কিন্তু তুমি 1 পেয়েছো, তার মানে হচ্ছে তোমার এই তিনটা ভ্যালুকে মাল্টিপ্লাই করতে হবে। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে এখন D7 এর জন্য x(y)(z) লিখে দিব। এরপর আমরা এটাকে লজিক্যাল ইকুয়েশনে দেখাবো। লজিক্যাল ইকুয়েশনে দেখানোর জন্য কি করতে হবে,